নির্বাচনী প্রচারের খবর জানতে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, প্রার্থীরা কে কোথায় গণসংযোগ করছেন? জি বাবু, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আমাদের খুলনা পাস মানে ডুমুরিয়া ফুলতলা সংসদীয় আসনে এখন বর্তমানে তিনজন প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাকের পার্টি। এবং তবে এখন একটা কথা, ওখানে ফুলতলার উপজেলা যে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তো তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়, তিনি উচ্চ আদালতে আপিল করেছেন। কিন্তু এই এই উচ্চ আদালতে আপিল নিয়ে, প্রার্থীত্বের নিয়ে এলাকার ভোটার, এলাকার প্রার্থীদের ভিতরে বেশ একটা উত্তেজনা ছিল বা একটা আকাঙ্ক্ষা ছিল। আজকে কিন্তু উচ্চ আদালতে ওনার এই স্বতন্ত্র প্রার্থীরা তারা ওই মানে বাতিলটা বহাল আছে, যে কারণে এলাকায় দেখছি একটি পক্ষ একটু ম্রিয়মাণ হয়ে গেছে। তার মানে পাঁচ আসনে এখন একমাত্র বলা যায় ওই আওয়ামী লীগের সাবেক, আওয়ামী লীগের ওই সাবেক মন্ত্রী বাবু ওই ওই নারায়ণচন্দ্র উনি হচ্ছেন একমাত্র শক্তিশালী। আর এছাড়া দেখেছি খুলনা দুই তিন খুলনা চার আসনে মোটামুটি বেশ প্রার্থীরা ওই প্রচারণা চালাচ্ছেন। আর আমি এখন রয়েছি খুলনা জেলখানা ঘাটের এর এক পাশে দুই, এক পাশে চার, খুলনা চার আসনে বেশ মনোনয়ন মানে নির্বাচনটা মোটামুটি জমে উঠেছে। জি বাবু, এই ছিল আমাকে যে খুলনা থেকে সর্বশেষ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।